بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যিনি আমাদেরকে এই সুন্দর সমাবেশে উপস্থিত করেছেন দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মঞ্চে উপবিষ্ট মাননীয় আমিরুল ইসলাম সাহেব সর্বভারতীয় সহসভাপতি জামাত ইসলামে হিন্দ মাননীয় আতিয়া সিদ্দিকা সাহেবা সর্বভারতীয় সম্পাদিকা মহিলা বিভাগ জামাত ইসলামে হিন্দ মাওলানা আব্দুর রফিক সাহেব পশ্চিমবঙ্গ আমির হালকা জামাত ইসলামে হিন্দ এবং আরো অতিথিবৃন্দ জামাতের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত মা ও বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ জামাত ইসলামে হিন্দ পাক সার্কাস ময়দানে এক বিরাট ঐতিহাসিক মহিলা সমাবেশ আয়োজন করেছে স্বাধীনতা লাভের 75 বছর পরে কি এমন ঘটলো যে আজকে মহিলাদের নিজেদের অধিকার ও সুরক্ষা সুনিশ্চিত করতে তাদেরকে ময়দানে নামতে হলো এ প্রশ্নের উত্তর আমরা সারা ভারতবর্ষের দিকে তাকালে খুঁজে পেয়ে যাব সারা ভারতের দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাই নারীদের অধিকার নারীর অধিকার থেকে তারা নানা দিক থেকে বঞ্চিতা তাদের নিরাপত্তা সুরক্ষা দারুণভাবে বিপন্ন হয়ে পড়ছে সমকামিতা পরকীয়া নারী হত্যা নারী নির্যাতন নারী অপহরণ কন্যা ভ্রূণ হত্যা ধর্ষণ অপহরণ শিশু পাচার নারী পাচার প্রভৃতি অমানবিক ঘটনা আজ আমাদের সমাজে বর্তমান এই অমানবিক ঘটনার পরিণতি আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখতে পাই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট মোতাবেক 2020 থেকে 2021 সালে কন্যা ভ্রূণ হত্যা হয়েছে 9 লক্ষ এছাড়া আমরা দেখেছি 2020 থেকে 2021 সালে 15% নারীর বিরুদ্ধে অপরাধ প্রবণতা বেড়েছে গত বছর 4,28,288টি কেস নথিভুক্ত হয়েছে নারী নিগ্রহ নারী পাচার নারী অপহরণের মতো ঘটনাবলীর প্রতি ঘন্টায় একজন করে বধু জীবন দিচ্ছে প্রতি 20 মিনিটে একজন করে নারী ধর্ষিতা হচ্ছেন সারা দেশে 35 লক্ষ নারী দেহ ব্যবসার মতো ঘৃণিত জঘন্য কাজে নিযুক্ত রয়েছে ফলে নারী পাচার ও শিশু পাচারের রমরমা ব্যবসা চলছে এই অবস্থা আজ আমাদের সমাজে বর্তমান রয়েছে এখানে আমরা দেখেছি এই ভারতবর্ষেই মুসলিম নারীদেরকে বিক্রির জন্য প্রকাশ্যে নিলামে তোলা হচ্ছে এখানেই নির্ভয়ার মতো পাশবিক ঘটনা ঘটেছে হাতরাসের নির্মম ঘটনা সমাজের সমাজ সচেতন মানুষের বিবেককে নাড়া দিয়েছে বিলকিস বানুর ধর্ষকদের মুক্তি দেওয়া আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে এখানেই প্রতিবাদী গৌরী লোকেশকে প্রকাশ্যে খুন করা হয়েছে এ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে ভারতবর্ষে নারীদেরকে সাধারণভাবে জীবনযাপন করতে দেওয়া হচ্ছে না তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভারতবর্ষের প্রচলিত মতবাদে এই জ্বলন্ত সমস্যার সমাধান কখনোই সম্ভব নয় এই সমস্যার সমাধান সম্ভব স্রষ্টার বিধানেই স্রষ্টার বিধানেই সৃষ্টির কল্যাণ সেই স্রষ্টার বিধানের নাম ইসলাম ইসলাম 1400 বৎসর পূর্বে জাহেলিয়াতের যুগে নারীকে তার অধিকার ও মর্যাদায় ফিরিয়ে দিয়ে তাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছিলেন
নারীকে তারা দিয়েছিল ইসলাম দিয়েছিল তার অর্থনৈতিক অধিকার তার সামাজিক অধিকার তার আত্মিক অধিকার তার রাজনৈতিক অধিকার ইসলাম নারীর সমতায় বিশ্বাস করে সমতা মানে অভিন্নতা নয় ইসলামে নারী পুরুষের সম্পর্ক একে অপরের পরিপূরক সম্পর্ক সম্পূরক বৈপরীত্যের নয় উভয়ের সম্পর্ক অংশীদারিত্বের বিরোধিতার নয় নারী পুরুষ নারীর সহযোগী প্রতিযোগী নয় ইসলাম নারীকে যথাযোগ্য সম্মান দিয়েছে তার মা হিসাবে কন্যা হিসাবে স্ত্রী হিসাবে ইসলাম যে সম্মান আজ আমাদের নারীকে দিয়েছে সে সম্মান অন্য কোন ধর্ম দিতে পারেনি তাই আমরা যদি অথচ আমরা ভারতবর্ষের এই দিকে তাকালে দেখতে পাই যে সমস্ত নারীদের বিরুদ্ধে ঘটছে রোমহর্ষক ঘটনাগুলি সেগুলো আজ আমাদেরকে উৎকণ্ঠিত করে তোলে তাই আমাদের সকলের সমস্ত মা বোনেদের উচিত এই সমস্ত ঘটনাগুলি থেকে মুক্তির জন্য নারী সমাজকে সচেতনভাবে গণ আন্দোলন গড়ে তুলতে হবে আসুন আমরা সমবেতভাবে নারীর অধিকার ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য সচেতন হই এবং নারীর ক্ষমতাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নারীর সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে নারীর যদি সুরক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত না হয় তাহলে তারা পরিবারে সমাজে এমনকি কর্মক্ষেত্রেও তারা স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারবে না তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই নারীর বিরুদ্ধে ঘটিত সমস্ত অপরাধের জন্য যত দ্রুত সম্পন্ন বিচারের জন্য আদালত বিচার করতে হবে এবং তাদের জন্য আইন এক হতে হবে আইনের বাইরে যাতে কোনো শত্রুরা না থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আইনের অনুশাসন বলবৎ করতে হবে এছাড়া নারীদের বিরুদ্ধে সর্বত্র নারীদেরকে মানে পরিবহন ব্যবস্থায় তাদের সিটকে সংরক্ষিত করতে হবে 50% সর্বত্র সিসিটিভিও রাস্তায় পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করতে হবে নারী ও যুবতীদের সেলফ ডিফেন্স ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে নারীদের সুরক্ষা নিরাপত্তা আইনের যথাযথ প্রয়োগে সমদৃষ্টি দিতে হবে আমি আমার এই দাবি জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওয়া আখিনি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন